হ্যালো ডিয়ার ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস কিচেন ভিডিও থেকে জানেন আন্তরিক শুভেচ্ছা আজ আমি সুজি দিয়ে খুবই সহজ একটি রেসিপি করে দেখাতে যাচ্ছি আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে কি কী করছি আজ তো সুজি দিয়ে রেসিপি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আমি এখানে টক দুই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ প্রথমে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরে আমি আরও দুই টেবিল চামচ অ্যাড করব টোটাল এখানে আমার চার টেবিল চামচ টক দুই লেগেছে আপনারা যদি টক খেতে পছন্দ করেন তাহলে টক দুই দিয়ে দিবেন না হলে জল দিয়ে বেটারটাকে গুলিয়ে নেবেন আর কিছু বেটক্রাম লাগবে সেই জন্য আমি তিনটা পাউরুটিকে ব্লেন্ডার করে বেটক্রাম তৈরি করে নিয়েছি এই দিকে সুজিটা একদমই সেট হয়ে গেছে এখন আমি সেই বেড ক্রামগুলোই দিয়ে দিচ্ছি তো ডিয়ার ভিউয়ার্স যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব চাট মশলা আমি এখানে একটা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি একটু কালার করার জন্য সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন এখন খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটা যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে পারেন আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিছুটা জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে পারেন আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যেন হাতে না লাগে তা আমি খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিলাম হাতে তেল লাগিয়েছি বলে কিন্তু ডোটার হাতে লাগছে না খুব সহজেই আমরা কাই করে নিতে পারছি এখন সামান্য পরিমাণের ময়দা ছিটিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করে নিচ্ছি ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি আমি একটা পিৎজা কাটার দিয়ে এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এখন কিন্তু চাইলে আপনাদের মন পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এইভাবে লম্বা 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 করে কেটে নিয়েছি এখন খুব হয়ে গেছে সেজন্য আমি দিয়ে কেটে দিচ্ছি তো আমার কাটাটা একদমই হয়ে গেছে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি এগুলো ভাজার জন্য দুইটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর যারা একটু মচমচে খেতে পছন্দ করেন বা নিরামিষ দিনে করতে চান তারা কিন্তু ডিম বা পেঁয়াজ না দিলেই হয়ে যাবে তো ডিমে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আমি আপনাদেরকে নিরামিষ এবং আমিষ দুইটাই করে দেখাচ্ছি তো এই দিকে এখন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটাও গরম হয়ে এসেছে তেল দিয়ে দিয়েছি কিছুটা তো প্রথমে আমি এগুলোকে ডিমে চবিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে ডিমে ভিজিয়ে নিয়েছি এখন তেলটাও গরম হয়ে এসেছে আমি তেলটাকে মিডিয়াম গরম করেছি আর চুলার আঁচটাকেও মিডিয়াম রেখেছি তো আমি ডিম কিছুটা উপর থেকেও ছিটিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম করে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালো করে হয়ে যায় আর এটাই একটু উপরে মচমচে থাকবে আর ভিতর দিকটা একটু নরম থাকবে তো আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন তো আমি এগুলোকে তেল ঝুরিয়ে ঝুরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি আমার এগুলো একদমই ভাজা হয়ে গেছে যারা নিরামিষের দিনে এই রেসিপিটি করতে চান তারা অবশ্যই পেঁয়াজ এখানে দিবেন না আর ডিমটা দিবেন না তেলে ভেজে নিলে হয়ে গেল নিরামিষ নাস্তা বা টিফিন যদি আমরা ডিমে না দিই তাহলে এটা খুব মচমচে হবে আর যদি ডিম দিই তাহলে উপর দিকটা একটু মচমচে আর ভিতর দিকটা একটু নরম থাকবে তো এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো এগুলোকেও আমি ঠিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ডিয়ার ভিভার্স আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন ঠিক এরকম কালার করে আমি ভেজে নিয়েছি এটা কিন্তু অনেক মচমচে হবে এখন গরম গরম পরিবেশন করার পালা আপনারা টমেটো সস কিংবা যে কোনো ধরনের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন এই রেসিপিটি বিকেলে খুব সহজে এই টিফিনটা তৈরি করে ফেলতে পারেন আমি সুজির ডিম ছাড়াটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে ভিতরটাও কিন্তু মচমচে আর এটা হচ্ছে ডিম দিয়ে ভিতরটা একটু নরম তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব